নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বুথ ভিত্তিক কর্মী সভা জেলা সদস্য সিউড়িতে খেলাধুলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজনগরে তৃণমূলের তরফে ফুটবল বিতরণ স্থানীয় খেলোয়াড়দের। সামান্য বৃষ্টিতে জলমগ্ন সিউড়ির বেশ কয়েকটি রাস্তা। বিশ্বকর্মার বিসর্জন রাজনগরের আড়ালি গ্রামে। এবার খবর বিস্তারিত। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে সিউড়ি এক নম্বর ব্লকের বুথ ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হল ইনডোর স্টেডিয়ামে। একুশের বিধানসভার নির্বাচনকে সামনে রেখে এবং দলকে আরও মজবুত করার লক্ষ্যে এই কর্মী সভা বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিন বুথ সভাপতিদের কাছ থেকে এলাকার হাল হকিকত জানতে চান অনুব্রতবাবু। পাশাপাশি মমতা ব্যানার্জিকে পুনরায় মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, মেন্টর অভিজিৎ সিনহা, সাংসদ অসিত মাল প্রমুখ। মেরেছে, খবর পেলাম যে সব ভয় হচ্ছে যে বেরাব। ঠিক আছে, আমি দেখছি। আসুন, বুথ নাম্বার ছিল না বই কি নাম? কমল ঘোষ, 466 ভোটে হার। তোমার কি আছে যে একই রেকর্ড? তোমার মহিলা এসছে? এবারে ভোট হবে? আগের বার তো হয় নাই, এবার হবে বলছেন? ধন্যবাদ। ভয় টিভি সিউড়ি। রাজনগর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনগর অঞ্চলের বিভিন্ন গ্রামের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার লক্ষ্যে ফুটবল বিতরণ করা হলো। রাজনগরের ছোট বাজার সংসদে মীর সাহেবের মাজার সংলগ্ন ময়দানে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার যুব ফুটবল খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেওয়া হলো তৃণমূলের তরফে। তৃণমূলের রাজনগর ব্লক যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্য জানান, এলাকায় খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং তাদের খেলাধুলার মান উন্নত করতে তাদের তৃণমূলের তরফে ফুটবল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা গোপাল ধীবর, ধ্রুব কুমার ধীবর সহ অন্যান্যরা। খান আরশাদ রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর।
গতকাল থেকে বৃষ্টির জেরে সিউড়ি বোলপুর রাস্তায় হারজন বাজার স্টেশন সহ বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে, ফলে ভোগান্তি বেড়েছে পথ চলতে সাধারণ মানুষ থেকে গাড়ি চালক সকলের। উল্লেখ্য, এবছর বর্ষায় শহরের বেশ কয়েকটি রাস্তা ভেঙে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে দুর্দশা বাড়ছে পথ চলতি মানুষের, পাশাপাশি থাকছে দুর্ঘটনার আশঙ্কা। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান সিউড়িবাসী। ভয় টিভি সিউড়ি। বিশ্বকর্মার বিসর্জন রাজনগরের আড়ালি গ্রামে। রাজনগরের আড়ালি গ্রামের ভক্তরা বিশ্বকর্মার বিসর্জন করলেন। অন্যান্য বছর ধুমধামের সঙ্গে বিসর্জন হলেও এবারে করোনার আবহে তা সম্ভব হয়নি। মুষ্টিমেয় কিছু গ্রামের মানুষদের নিয়ে বিসর্জন সারলেন উদ্যোক্তারা। রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বুথ ভিত্তিক কর্মী সভার জেলা সদস্য সিউড়িতে খেলাধুলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজনগরের তৃণমূলের তরফে ফুটবল বিতরণ স্থানীয় খেলোয়াড়দের। সামান্য বৃষ্টিতে জলমগ্ন সিউড়ির বেশ কয়েকটি রাস্তা। বিশ্বকর্মার বিসর্জন রাজনগরের আড়ালি গ্রামে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।